দীঘা দ্য সেকেন্ড পার্ট নিয়ে চলে এসেছি লাইফ ইজ বেস্ট চ্যালেঞ্জে। চলো আজকে তোমাদের দীঘায় কোথায় কোথায় ঘুরতে যাওয়ার জায়গা আছে, কত কি খরচ সবটাই দেখাবো। এখন টোটোয় উঠে পড়েছি, আমরা যাচ্ছি ওল্ড দীঘা থেকে সায়েন্স সিটি। এতে একজনের যেতে ভাড়া হচ্ছে 30 টাকা, আর তুমি চাইলে টোটো ভাড়াও করে নিতে পারো 400 টাকা, 100 টাকা করে যদি চার জায়গায় যাও 400 টাকা, এক জায়গায় গেলে 100 টাকা। সামনে চলে এসেছি সায়েন্স সিটির সামনে, ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি। টোটো এরকম একটা ডাইনোসর আছে, চলো। এখানে প্রচুর ক্রাউড, যদি সাউন্ড শুনতে কোনো অসুবিধা হয় তাহলে টুটি মার্জনা করিবে। ভিতরে চলে এসেছি, এখানে 30 টাকা করে টিকিট নিয়েছে। বাট এখানে যে 3D শোটা হয়, দুটো শো হয়, আর একটা ভূগোলের হয়, এই দুটো আমি তোমাদেরকে দেখাতে পারছি না, কারণ বলছে এখানে 6টা থেকে শোটা শুরু হয়, বাট আমরা দেরি করে ফেলেছি, কিছু করার নেই। চলো ভিতরে ভিউ দেখাই কী কী আছে। নানা রকম গেমস আছে, এক্স্যাক্টলি জানি না এটা কী গেম। বাচ্চারা খুব এনজয় করবে, আবার আপনি যেখানে দাঁড়াবেন সেখানে লাইট চলে উঠছে। হচ্ছে ভূগোলের ঘর, এখানে বাচ্চাদের অনেক কিছু শেখার আছে। এর ভেতরে গেছি, এটা সায়েন্স সিটির বেস্ট, এটা এলে অবশ্যই ট্রাই করো সায়েন্স সিটি যদি আসো নিউ দীঘাতে। সায়েন্স সিটির ভিতরটা তোমাদের তো দেখালাম, আমি আশা করি তোমার বাচ্চারা এসে খুব এনজয় করবে এবং বড়রাও, প্রচুর গেমস আছে, অবশ্যই এনজয় করবে। সায়েন্স সিটির ভিতরে একটা ছোট্ট পার্ক আছে, এখানে দেখাচ্ছি চলো। সেরকম কিছু নেই, দোলনা আছে নর্মালি, এইটা এখানে গান বাজানোর জন্য, আর গাছপালা বসে টাইম স্পেন্ড করার জন্য, তুমি এসে রিল্যাক্স করার জন্য আসতেই পারো। আর হচ্ছে দুটো চারটে দোলনা আছে, এখানে স্পেস শো হয়, আর ওদিকে একটা 3D শো হয়, সেটা আমি তোমাদের পরে দেখাচ্ছি। এলাম যে সায়েন্স সিটি থেকে অমরাবতী পার্কে আসতে টোটো ভাড়া 25 টাকা নিল। চলো টিকিটটা কেটে ভিতরে যাচ্ছি, পার্কের ভিতরে যাচ্ছি। এখানে 10 টাকা করে ভাড়া নিলে এক একজনের এন্ট্রি, আর হ্যাঁ সায়েন্স সিটিতে বলতে ভুলে গেছি 30 টাকা করে, আর শো ঠিক এক্স্যাক্টলি কত করে সেটা ঠিক জানি না, এখন অন্য দিন দেখাবো। অমরাবতী পার্কের ভিতরে ভিউটা দেখাচ্ছি একবার দেখো, চলো। এই হচ্ছে ভিউটা, এখানে যেরকম কিছু নেই, প্রচুর গাছ আছে, অক্সিজেন আশা করি অভাব হবে না, আর গার্লফ্রেন্ড যাই যাকে ইচ্ছা নিয়ে এসে প্রচুর পরিমাণে টাইম স্পেন্ড। ঝিলের সামনে দাঁড়িয়ে আছে, একবার পুকুরটা দেখিয়ে দাও, এখানে বোটিং হতো, জানি না কী কারণে এখন বন্ধ আছে। এটা হচ্ছে ঝিলটা, সামনে চলো নদীটা দেখিয়ে আজকে তোমাদের দেখাই। যদি আসে কেউ কিছু ভিডিওতে মনে করবে না, আগেও বলেছি আরো একবার বলে দিলাম। দেখাচ্ছি সামনে প্রচুর মাছের দোকান আছে, তোমরা যদি দীঘাতে আসো মাছ না ট্রাই করে অবশ্যই যাবে না, কারণ এখানে অনেক ধরনের মাছ পাওয়া যায় আর সেটা ভালো, অনেক ভালো খেতে। চলো দেখাচ্ছি মাছের দোকানগুলো, তোমাদের কী কী মাছ পাওয়া যাচ্ছে। মাছ আর কাবাব পাওয়া যাচ্ছে, তোমরা অবশ্যই এলে ট্রাই করো, আশা করি চপ খুব বিখ্যাত, তোমরা এলে অবশ্যই চপ ট্রাই করতে পারো। নিউ দীঘায় মোটামুটি ঘোরা গেল, তোমাদের তো সবই দেখালাম, আর খুব কাউট এখানে তাই বেশি কিছু দেখালাম না। তাহলে ফিরে যাচ্ছে রাত্রের ডিনারটা আবার তোমাদের দেখাচ্ছি। রাত্রের ডিনার নিয়ে চলে এসেছি, ডিনারে নিয়েছি প্লেন রুটি, রুটিগুলো 6 টাকা করে পিস এক একটা, তারপরে স্যালাডটা ওরাই দিয়েছে, আর এখানে নিয়েছি হচ্ছে এক কষা হচ্ছে 2 পিস আছে, এটা 40 টাকা, আর এখানে নিয়েছি চিকেন ভর্তা, চিকেন ভর্তা 150 টাকা, দুজন আরাম করে খেতে পারবে। চলো এবার খেয়ে বলছি স্বাদ কীরকম। আচ্ছা প্রথমে ট্রাই করছি তোমার চিকেন এই এক কষাটা দিয়ে, টেস্ট খুব ভালো, স্পাইসি আছে, ডিমটা নতুন করে কিছু বলার নেই, যেমন হয় ডিম। আচ্ছা ভর্তাটাকে বলছি,
এবার ভাতের একটু মিষ্টি মিষ্টি ভাব আছে। নেহরু মার্কেট তোমরা চাইলে এখানে বাজার করে খেতে পারো, রান্না করে এর ভিতরে তোমরা সব কিছুই পেয়ে যাবে। গুড মর্নিং গাইস, এখন সকাল 8:30 বাজে আর আমি কালকে তোমাদের সব কিছুই দেখিয়েছি। এখানেই এবার দীঘা ব্লগটা শেষ করছি। আরও ভালো ভালো ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দিও, যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশানগুলো সবার প্রথম তোমাদের কাছেই আসে। আর লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলো না। কিন্তু ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা।